Assalamu alaikum, shokol, panpriyo biwas, do biwas, ashakori, apunara, shokolei, Allah orosesh rohmote, ei shundor, mayabi, prithibir buke, bitor theke susto asen. Asker noshka, ekebare shohojboshikoron noshka, ekebare shohojboshikoron noshka, dur theke, ek ghontar moddhe, she apnar bhalobashar byaktike, hazir kore felun, apnar samne, upostiti korun, 120% guarantee shohokare, asker ei noshka dara, apnara, phol pete baddho, onek shoronamoyi, kalpishashi, nari ase, chele ase, jara, apnader mone korlen je, dhoka diye, ekhon choila geche, karon জামানাটা পাল্টে গেছে তারিখ পরিবর্তন হয় রাত 12টার পরে আর কিছু কিছু মানুষ পরিবর্তন হয় সুযোগ এবং সময় বুঝে ঠিক এরকম ব্যক্তিদের সারা জীবন ভরে আপনার পিছনে ছুটাইতে পারবেন এবং কি আপনারে দুঃখ কষ্ট যন্ত্রণা দিছে ঠিক সেরকম যন্ত্রণা সেই ব্যক্তিকে ফিরিয়ে এনে আপনি দিন এটা একেবারে পাওয়ার পূর্ণস্কা সহজ নস্কা অনেক ভাই ও বোন আমার প্রশ্ন করছে গুরুজি এরকম একটা নস্কা দিবেন যে নস্কা শুধুমাত্র সিম্পল এবং কি সাধারণভাবে আমি কাজটা করতে পারি ঠিক এরকম একটা নস্কা আমাদের দিবেন ঠিক আমি আজকে অনেক আদি ও আসল প্রাচীনকালের বই খোঁজাখুঁজির পর একটা প্রমাণিত নস্কা নিয়ে হাজির হলাম যে নস্কা আপনারা দেখতেছেন ঠিক এরকম ভাবেই সাদা একটা পাতাতে কালো কলমের কালি দ্বারা সুন্দরভাবে নস্কাটি অঙ্কন করবেন এবং কি আপনার নাম এবং সেই ব্যক্তির নাম এই দুইজনের উভয় নামটি মাঝখানে ব্যবহার করে তিন সাইডে তিনটা সংখ্যার নস্কা বসিয়ে সেই ব্যক্তিকে সারা জীবনের জন্য আপনার কাছে হাজির করুন বেমান প্রেমিকা বেমান প্রেমিক যে আপনারা ধোঁকা দিয়া চইলা গেছে আপনারা সহ্য করতে পারতেছে না আপনারে কোনো প্রকারে পাত্তা দিতেছে না ফোন দিতেছে না যেই মানুষটা আপনারে সবসময় স্মরণ করত ফোন দিত আজকে সেই মানুষটা আপনারে বলতেছে তার ফ্যামিলির জন্য আপনারে বিয়ে করতে পারতেছে না তারা অনেক নানান ধরনের বাহানা দিতেছে কিন্তু কোনো প্রকারে আপনারে বিবাহ করিতে রাজি হইতেছে না ঠিক সেরকম ব্যক্তিকে সারা জীবনের জন্য আপনার নিকট হাজির করুন এবং কি তাকে বুঝিয়ে দিন ভালোবাসার ব্যথা কত প্রকার ও কি কি যেরকম যন্ত্রণায় আপনি ভুগতেছেন ঠিক সেরকম যন্ত্রণা তার বুকের ভিতরে সৃষ্টি করে দিন আজকের এই নস্কাটি আগুনে পুড়িয়ে আজকের নস্কাটি আমি আপনাদের দেব শুধুমাত্র আপনারা নিয়ম অনুসারে কাজ করবেন আমি আপনাদের সকলকেই মন থেকে একেবারে অনুমতি দিয়ে দিলাম ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা আপনার আত্মীয় স্বজন এবং কি আশেপাশে থাকা বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এতে করে অনেকের জীবন বেঁচে যেতে পারে তো আজকের যে বশীকরণ নস্কা নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব সেই বশীকরণ নস্কাটি আপনারা অবশ্যই দেখছেন এবং কি আপনাদের নিয়ম অনুসারে দেখাবো শুধুমাত্র আপনারা কাজটা করবেন সেই ব্যক্তি ঘোড়ার মতো দৌড়ে আপনার কাছে উপস্থিতি হতে বাধ্য কারণ আমি জব্বার সাহেব আপনাদের আদি ও আসল প্রাচীনকালের বই থেকে ভিডিও দেই যেই ভিডিও দ্বারা আপনাদের কাজ হতে বাধ্য এবং কি হতেই হবে কারণ এই নস্কাটা একেবারে পাওয়ারফুল নস্কা শুধুমাত্র শুধুমাত্র এই নস্কাটাকে কালো কলমের কালি দ্বারা সুন্দরভাবে সাদা একটা পাতাতে আঁকাবেন এবং কি মাঝখানে দেখুন নামযুগ নাম আপনার নামটা দিবেন প্রথম তারপর সেই ব্যক্তির নামটা দিয়ে যোগ চিহ্ন দেওয়ার পরে এই যেরকম দুই সাইডের যে সংখ্যাটা দেখতেছেন ঠিক এরকম ভাবে সংখ্যাটা মনে করলেন যে বসিয়ে দিবেন দেওয়ার পরে এই নস্কাটা দেওয়ার পরে এই নস্কাটা গ্যাস্ট্রাইডের আগুন অথবা মোমের জ্বালানো আগুনে পুড়িয়ে ফেলবেন পুরানো মাত্র সেই কাঙ্ক্ষিত ব্যক্তির অন্তরে আগুন ধরে যাবো কলিজায় আগুন ধরে যাবো কোনো প্রকারে কোনো জায়গায় ঠিক থাকতে পারবো না আপনারে দেখা সারা ব্যতীত এবং কি সেই ব্যক্তি সাথে সাথে শুধবে আপনারে দেখার জন্য যেই মানুষটি আপনারা সবসময় স্মরণ করতো ফোন দিত কি দিয়ে খাওয়া দাওয়া করছো জিজ্ঞাসা করতো সেই মানুষটাই সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে কোনো প্রকারে ফোন দিতেছে না ব্লক করে রাখছে আপনাদের একেবারে সহ্যই করতে পারতেছে না ঠিক সেরকম ব্যক্তি আপনার পিছনে সারা জীবনের মতো ছুটবে তো আজকের যে বশীকরণটা আমি আপনাদের দিলাম জাস্ট আপনারা আপনার নাম এবং সেই ব্যক্তির নাম মাঝখানে দেওয়ার পরে এই নস্কাটা সেম্পু অঙ্কন করার পরে গ্যাসের আগুন অথবা যে কোনো আগুনে পুড়ে ফেলুন পুরা মাত্র সেই ব্যক্তি এক ঘন্টার ভিতরে আপনার কাছে হাজির হতে বাধ্য তো বিওয়াস আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বুঝতে যদি কোনো প্রকার ভুল হয় ইমো নাম্বার দেওয়া আছে ইমোতে যোগাযোগ করে অবশ্যই ভুলটি সমাধান করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।